সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য, যে অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের মানুষের সমস্যাবলী এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ করে থাকি, এই আলাপচারিতা করার জন্য আপনাদের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি, যারা আমাদের সমাজে অর্থাৎ ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটি যারা স্বস্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত সেই সব ব্যক্তিবর্গকে, এবং ওই সব ব্যক্তিবর্গ আপনাদের সাথে কথা বলেন বর্তমান বাংলাদেশকে নিয়ে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়, আমরা চারজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ আপনাদের সাথে কথা বলার জন্য। প্রথমেই আমার ডান পাশে হচ্ছেন জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান, উনি আসছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ইউকে থেকে। এরপরেই হচ্ছেন মিলকান হাসান, উনি হচ্ছেন ইউকে ছাত্রলীগ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ইউকে ছাত্রলীগ। এবং আমার বাম পাশে হচ্ছেন প্রথমে একদম লাস্টের গেস্ট হচ্ছেন রাজীব আহমেদ খান, এক্স প্রেসিডেন্ট ছাত্রদল ইউকে। এবং আমার সর্বনিকটের ডানের গেস্ট হচ্ছেন ব্যারিস্টার তমিজুদ্দিন, উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ইউকে। প্রিয় দর্শক, এই চারজন সম্মানিত অতিথি আজ বাংলাদেশকে নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলবেন। কি করলে আমরা আমাদের বাংলাদেশকে সাবলীল ভাবে পেতে পারি, কি করলে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশকে পেতে পারি, কি করলে আমাদের বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে পারে এবং অধিকার বঞ্চিত মানুষগুলো আবার হাসতে পারে। আমি প্রথমে যাচ্ছিলাম ব্যারিস্টার তমিজুদ্দিন, আপনার কাছে কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রথমে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম, আপনি একজন লয়ার, এখানে আরেকজন লয়ার আছেন এবং দুজন অর্থাৎ স্টুডেন্ট পলিটিশিয়ান যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, তারা দুজন আজকে আপনাদের কাছ থেকে জানবেন, ইনক্লুডিং আমাদের ভিউয়ার্স। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি যখন আপনারা যখন ছাত্র ছিলেন তখন আমরা দেখতাম যে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে, সেটা অবশ্যই সফল প্রেক্ষাপট পরিবর্তনে, সবচেয়ে বেশি ভূমিকা পালন করতো ছাত্রলীগ অথবা ছাত্রদল। যখন মানুষ কান্না করত, আমি একবার ভাষা সৈনিকের কাছ থেকে শুনলাম যে আজকের ছাত্র আর আগামী ছাত্রর মধ্যে, গত ছাত্রর মধ্যে পার্থক্য হচ্ছে, গতকালের ছাত্র ছিল যে রিক্সাওয়ালা যখন কান্না করে তার চোখের পানি মোছার জন্য আসে, আজকের ছাত্রও আসে তবে রিক্সা ভাঙার জন্য। এই ব্যাপারে আপনি কী মনে করবেন? আমার মনে হয় যে উনি হয়তো সঠিকই বলেছেন, কারণ বর্তমান পরিস্থিতিটা তাই দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আজকে বিশেষ করে ভাষার মাসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই এই আজকে এখানে আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন প্রত্যেকেই এই ভাষা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এটা আরেকটি বেদনাদায়ক মাস, আমরা বাংলাদেশে ইতিমধ্যেই এটা শুরু হয়েছে যে 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশে 2009 সালে বাংলাদেশে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এবং সরকারের একেবারেই প্রত্যক্ষ সহযোগিতায় এবং এই হত্যাকাণ্ড গঠিত হয়েছিল, এবং সেটার আমি নিন্দা জানিয়ে সেই শহীদ পরিবারের সদস্যদের এবং যারা নিহত হয়েছেন 74 জন প্রত্যেকের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি প্রশ্নটা যথার্থই করেছেন, কারণ ছাত্র, বর্তমান যে ছাত্র রাজনীতি সেটা যদি আপনি গত 5 বছরের ইতিহাস, আমি বেশি দূর যাই নাই, গত 5 বছরের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই ছাত্র রাজনীতির নামে যেটা আপনার যে যত বড় ছাত্র অথবা লম্বা সাইজের ছাত্র তার হাতে তত বেশি তলোয়ার, লম্বা তলোয়ার আমরা দেখতে পারছি, অস্ত্র থাকবে এবং এই সেই অস্ত্রের এবং অত্যাধুনিক হাতে আবার ছোট অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র আমরা দেখেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজে সেই মহড়া আমরা প্রত্যক্ষ করেছি। এবং আমার মনে হয় না যেটা নাম উল্লেখ করার প্রয়োজন আছে যে এটা কারা করেছে কিংবা করছে, বাট আজকের এই দূষিত রাজনীতিটা, এই ছাত্র রাজনীতিটা এই পর্যায়ে আসার জন্য হয়তো কাউকে এককভাবে আমি বলছি না পার্টিকুলারলি, বাট এটা দূষিত হয়ে গেছে এখন। এখন এই দূষিত রাজনীতি থেকে আমাদের যদি বের হয়ে আসতে হয় তাহলে আমার মনে হয় যে এটার ব্যাপক একটা পরিবর্তন। এই পরিবর্তনটা কে করবে? এই পরিবর্তনটা আসলে নিজে থেকে আসতে হবে। আমরা তো জানি যে স্কুলে এটার জন্য আসলে
আমি যদি রাষ্ট্রের কাছে তো এখন দাবি করে লাভ নেই, কারণ রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় আজকে যে মানে আপনার উন্মাদনা দেখছেন, অস্ত্রের মহড়া দেখছেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, এতে যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়। সো সেই ক্ষেত্রে সরকারের কাছে যদি আপনি এই পরিবর্তন চান, তাহলে এটা পরিবর্তনের পরিবর্তে অন্য কিছু আসতে পারে। তো সুতরাং এইটা যারা সমাজ ব্যবস্থা, সমাজের যারা দার্শনিক আছেন, যারা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য কী করেন, সেখান থেকে এই পরিবর্তনটা আসতে হবে। এবং এই পরিবর্তনটার জন্য একেবারে নিজেকেই গড়ে তুলতে হবে প্রথম থেকে আমার। কিন্তু আজকে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আপনি যাবেন শিক্ষা গ্রহণ করার জন্য, সেই প্রতিষ্ঠানের যারা শিক্ষক, তারা শিক্ষকতা থেকেই আপনার এখানে পলিটিক্সে বেশি আগ্রহী এবং ওখানে দূষিত হয়ে গেছে। আমি আসছি আপনার কাছে এই বিষয়ে। আমি যাচ্ছিলাম অ্যাডভোকেট মিজানুর রহমান সাহেব, সেম কোয়েশ্চেন, আজকের ছাত্র আর গতকালকের ছাত্রের মধ্যে পার্থক্য। আমরা দেখি আজকের ছাত্র উনি একটু আগে বললেন যে ছাত্রের সাহিত্যে লম্বা তলোয়ার অথবা AK-47 নিয়ে মাঠে নামে তাদের অধিকার আদায়ের জন্য, তাই না? তো আপনি কি মনে করেন এটা কি উচিত? আমি সর্বপ্রথম ভাষার মাসে আমি শহীদদের প্রতি, ভাষার শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে নতুন প্রজন্ম তরুণদের এই ভাষা শহীদদের আত্মত্যাগের থেকে আমাদের শিক্ষা নিয়ে জাতি গঠনে ভাষা সংস্কৃতি বাঙালি কালচারকে ধারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবার আপনি ঠিকই বলছেন, ব্যারিস্টার তমিজুদ্দিন সাহেব ঠিকই বলছেন, ছাত্র রাজনীতির যে অবস্থা বর্তমানে, আমরা আজকেই দেখছি একটা নিউজে যে আমেরিকার একটা সংস্থা বিশ্বের বেসরকারি যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর যে তালিকা করছে, তার তৃতীয় নম্বরে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন আছেন, মানে জঙ্গি সংগঠন হিসাবে সারা বহির্বিশ্বে তারা এখন পরিচিত। তা ছাত্র রাজনীতির যে দুর্নদশা ঠিক আজকে তার বহিঃপ্রকাশ আমরা পাচ্ছি বাংলাদেশে। যে আমরা পেয়েছিলাম নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? না, আমরা ছাত্র রাজনীতি যে অপসংস্কৃতি শুরু হয়েছে এটা আজ থেকে নয়, এটা শুরু হয়েছে মূলত স্বৈরাচারী শাসন থেকে শুরু হয়েছে। আচ্ছা, যখন স্বৈর শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র বের করে ছাত্রদের হাতে অস্ত্র দিয়েছে, তখন থেকেই এই ছাত্র রাজনীতির অপসংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশে। আপনি দেখেন, আমি আমি একটু একটু আপনি বলছেন যে জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র বের করে প্রথম বাংলাদেশের ছাত্র রাজনীতি ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে, আর এটারই প্রবাহ হিসেবে গতি হিসেবে বর্তমান সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা এটা বিশ্ববিদ্যালয়, আমি তা বলছি না। এটা কি মনে হয়, আমার আমার প্রশ্নটা আপনি একটু অ্যাভয়েড না করে উত্তর দিয়ে যান, যে আপনি বলছেন যে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র আসছিল ছাত্র ছাত্রদের হাতে তুলে দিয়েছিলেন, আর এটারই গতিবিধি হিসেবে আমি আপনার ওটা বলছি যে ছাত্র রাজনীতি কিভাবে নষ্ট হলো। তারপরে যে রাজনীতি লেজুর বৃত্তি রাজনীতির, সেটা ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং তারই ধারাবাহিকতায় আজকে সব ছাত্র সংগঠনগুলো অবস্থা হয়ে গেছে। মূলত ছাত্র রাজনীতি যেখান থেকে নষ্ট হয়েছে আমি সেটা আপনাকে বলছিলাম। আপনি এটাও জানেন কিনা যে আমার মনে হয় যতটুকু আমরা হিস্ট্রি ঘাটলে আমরা দেখতে পাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু মেধাবী ছাত্রদেরকে নিয়েই ছাত্রদল করেছিলেন, কি মনে হয় আপনার? এক্সাম্পল দিতে পারি আপনাকে? হ্যাঁ, আমরা আমরা মেধাবী ছাত্র যারা ছিল, আপনি যেটা বলছেন যে আমি আমি একটা বইতে পড়েছিলাম যে ওনার স্ট্র্যাটেজিটা নিয়ে, তো এই ক্ষেত্রে যে আমরা আমরা আমাদের মনে আছে সেটা, আপনি অভিনীরু ছিলেন, ওনারা কিন্তু বাংলাদেশে, হ্যাঁ, ওনারা বাংলাদেশে স্থান করা ছাত্র ছিলেন, এবং বাংলাদেশে অভিনীরু যখন ঢাকার রাজপথে সরাসরি অস্ত্র নিয়ে দেখ বের হতো, এবং তারা যখন বাইকে গাড়িতে সরাসরি অস্ত্র বহন করতো সরাসরি, এখনো আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি যেসব ছাত্রদল করে বা ছাত্রলীগ করে, উনি আসলে ছাত্রলীগের, তারা কিন্তু এখনো আমি ওয়েল বাংলাদেশের আন্দোলনে, ভাষা আন্দোলনে যেমন ছাত্রদের ভূমিকা ছিল, একাত্তরে ছাত্রদের ভূমিকা ছিল, বাট আপনার এই কথাটাতে আমার মনে হয় আমি একটু দ্বিমত পোষণ করতে হচ্ছে যে আমাদের মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কখনো কাউকে বলেন নাই, কোনো ছাত্রকে বলেন নাই যে আপনারা আসুন অস্ত্র নেন, অস্ত্র নিয়ে অস্ত্রবাজি করে দেশকে মুক্ত করেন। তারা বলছে যে আমি আমি আপনার এই কথাটা, আমি আপনাকে সেটা বলছি না, আমি বলছি ছাত্র রাজনীতিটা অপসংস্কৃতির ভিতর দিয়ে কীভাবে আজ নষ্ট হলো, কোথা থেকে নষ্ট হলো। 75 পূর্ববর্তী আপনি দেখেন ছাত্র রাজনীতি ছাত্রলীগের ইতিহাস দেখেন, তার পরবর্তী পর্যায়েও দেখেন ছাত্রলীগের বাংলাদেশের ভাষা সংস্কৃতি কালচার স্বাধীনতা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অবদান দেখছেন। আমরা একটু 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 ব্যাকে যাই, আমরা গত 10 বছর আগেও দেখতাম যে ছাত্রদের মধ্যে ছাত্রত্ব ছিল, ছাত্র ও রাজনীতিবিদদের মধ্যে, সে আওয়ামী লীগ হোক সে ছাত্রলীগ হোক, তাদের মধ্যে ছাত্রত্ব ছিল। আমি সেটা আপনাকে বলছি যে রাজনীতির লেজুর বৃত্তি যেভাবে ছাত্রদের ভিতর দিয়ে জড়িয়ে গেছে, প্রত্যেকটা সংগঠনেই এই অবস্থার ভিতরে চলে গেছে। কিন্তু আজ আমরা যে জিনিস দেখছি যে ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতির ভিতর যে অপসংস্কৃতি ঢোকার কারণে বিভিন্ন সময় ওই ক্যাডার বাহিনীর যে একটা প্রভাব আমরা দেখছি, কিন্তু আজ আমরা দেখছি অন্য কিছু। এটা কোন দলে বেশি?
না, এটা কোন দলে বেশি কারা বেশি তা না, প্রত্যেকটা ছাত্র সংগঠনের আমাদেরকে তো কমেন্ট আমাদেরকে আপনার কি মনে হয় এই দুটো দলই মেইন এখানে বাংলাদেশে? এখানে দুটো দল মেইন না, আমি মনে করি কি আরো একটা দল মেইন আছে, যারা যারা মোস্ট ওয়ারেন্টেড হয়ে গেছে এখন সন্ত্রাসী সংগঠন ছাত্র সংগঠন হিসেবে বহির্বিশ্বে। আপনি আজকে বোধহয় জানতে পারবেন যে আমেরিকার একটা সংস্থা বেসরকারি যেসব সন্ত্রাসী সংগঠনগুলোকে তারা চিহ্নিত করছেন, তার থার্ড নম্বর তালিকায় বাংলাদেশের একটা ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির। তো আজ যে অস্ত্র আপনারা দেখছেন কয়েক গত কয়েক মাসে, জাস্ট এই চার পাঁচ মাস আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের 5ই জানুয়ারি নির্বাচনের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের সহিংসতা রাজনীতি। আমি 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 আপনার কাছে আরেকবার আসবো, আমি যাচ্ছিলাম রাজীব আহমেদ খান। রাজীব সাহেব, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনারা তো বর্তমানে ছাত্রদল করছেন এবং আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ বলে সারা বাঙালি জাতি বিলিভ করে যে একদিন আপনারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, বাট এই নেতৃত্ব কি AK-47 দিয়ে নাকি বড় বড় রামদা দিয়ে? ধন্যবাদ ফারুক ভাই আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, সাথে সাথে আমি এনটিভির সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে ভাষার মাস, শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এবং আপনি জানেন আগামীকাল 25শে ফেব্রুয়ারি সে পিলখানা হত্যাকাণ্ডে যে সমস্ত বীর সেনানী বাংলার সীমান্তের অতন্দ্র প্রহরীরা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছি। আর আজকে ছাত্র রাজনীতি সম্বন্ধে আপনার আমন্ত্রিতদের কিছু কথা শুনলাম। আসলে বাংলাদেশের সৃষ্টির যে সমস্ত রাজনৈতিক অলঙ্কারগুলি আছে সেগুলি ছাত্রদের দ্বারাই সংগঠিত হয়েছিল, সেই 52'র ভাষা আন্দোলন, 69'র গণ অভ্যুত্থান, তারপরে 90'র স্বৈর শাসকের পতন, এগুলো সব ছাত্র আন্দোলনের ফসল। তো আজকের রাজনীতির প্রেক্ষাপটে যে ছাত্র রাজনীতি সেটাকে অনেক অর্থেই ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলি কর্তৃক ক্ষমতায় যাওয়ার মসনদে বসার জন্য, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করেছে। আর আমি মনে করি যে এই ছাত্র রাজনীতি কলুষিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি যেটা কারণ সেটা হচ্ছে ছাত্র রাজনীতির নামে অছাত্রদের হাতে রাজনীতিকে তুলে দেওয়া, তারপরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, তারপরে ধরেন আরেকটা ব্যাপার যেটা আপনার কথা অনুযায়ী যে যেসব মেধাবী ছাত্ররা দেশকে চালানোর জন্য নিজকে তৈরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসলো তাদেরকে নেতৃত্ব না দিয়ে যারা পেছনের বেঞ্চের পেছনের সারির স্টুডেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, এই কথাটাই আমি বলতে চাচ্ছি আর কি। যে আমাদের রাজনীতির একটা শব্দ আছে হচ্ছে লবিং, এই লবিং শব্দটা জানলে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নষ্ট করেছে। ছাত্র দল বলেন, ছাত্র লীগ বলেন, যে ছাত্র সংগঠনের কথাই বলেন, দেখবেন যে আপনার উপরের সারির নেতাদের সাথে যদি ভালো হৃদ্যতার সম্পর্ক না থাকে আপনি পদ পাবেন না। আবার আপনার ইউনিভার্সিটির ছাত্র নামধারী ক্যাম্পাসের বাইরে থাকেন বা যাই করেন, আপনার বড় লিডারদের সাথে সম্পর্ক আছে, আপনি ছাত্র দলের। ধন্যবাদ রাজীব সাহেব, আমি আপনার কাছে আমি যাচ্ছিলাম মিলখান হাসান, উনি যে কথাটা বলছেন আপনি কি একমত? উনি বলছেন যে শেষ বেঞ্চের স্টুডেন্টদেরকে দিয়ে ছাত্র রাজনীতি বিধি হিসেবে তৈরি করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষার মাস, আমি প্রত্যেককে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং এনটিভিকে ধন্যবাদ জানিয়ে আমি এটার জন্য আপনার যে প্রশ্নটা, মানে আপনি যে এটা উনি করছেন একটু রিপিট করবেন? মানে কথাটা হচ্ছে যে আজকে যারা মানে ছাত্রদল এবং ছাত্রলীগ, ওনার কথা হচ্ছে যে ওই লোক ওই সব লোকদেরকে দিয়েই ছাত্রদল এবং ছাত্র লীগ গঠন করা হচ্ছে। যারা ফার্স্টে একটা কথা বলছিলেন যে এই বর্তমান ছাত্র রাজনীতি আর পূর্বের যে ছাত্র রাজনীতি, হ্যাঁ, তারপর ওই যে আমরা আইনজীবী সম্মানিত সাধারণ সম্পাদক উনিও একটা কথা বলছেন, কিন্তু মানে এটা উনি খেয়াল করেন নাই যে হ্যাঁ, তো এটা কথার মাঝে কয়েকটা ফাঁক আছে। যেমন আমি বলি আপনার 1948 সালে 4ঠা জানুয়ারির ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি যতগুলা মানে বাংলাদেশের আপনি প্রত্যেকটা আন্দোলনের পিছনে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় অবদান ছিল এবং বর্তমান বাংলাদেশেও কিন্তু এই ছাত্রলীগেরই অবদান, আপনি বলেন আর না বলেন। হ্যাঁ, ছাত্রলীগ সব ক্ষেত্রে অবদান অবশ্যই রাখছে, না 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 আমি বলি আপনার চাদরে কিন্তু কলঙ্ক আছে। তো আপনি যেটা বলছেন যে হ্যাঁ ছাত্র রাজনীতিতে অস্ত্র ঢুকছে, মানে আমি এটা অস্বীকার করার উপায় নেই, তার নমুনা আপনি এই ইয়েতে দেখছেন, কি বলে যে লাস্ট 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, ওইটাতেও মানে ছাত্র দল বলেন আর বিএনপি বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল বলেন, ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে
মানে ওদের যে পেশিশক্তি মানে ওরা কিন্তু যে ধারায় ছিল এই ধারা থেকে এখনো আসতে পারে নাই আর আমি জানি না ওদের কোন চেঞ্জ এখানে এখানে আমি আমি একটা কথা অ্যাড করতে চাইবো না আর এই তুমি ভাই একটা কথা বলছিলেন যে কোন জায়গা থেকে এই রাজনীতিটা পেশিশক্তি বা অস্ত্রের মাধ্যমে আমি আপনাকে একটু বলি আমি একটা কলার নিয়ে আপনাকে আবার আসি কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম কলার শুনতে পাচ্ছেন আপনি আমরা কলারকে হারিয়ে ফেলছি যাই হোক আপনি আপনি আমাকে আমাকে সময় দিতে হবে না একটু আমি এক্সপ্লেইন করতে পারব ওকে 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 তো উনি যে বলছেন ওই তুমিত ভাই যে বলছেন যে ছাত্রনীতিটা কখন মানে পেশিশক্তির হাতে বিলীন হয়ে যাচ্ছে মানে বা হইতেছে হ্যাঁ আপনি দেখেন 1971 পর্যন্ত ছাত্রলীগ ভূমিকা রাখছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে জয়লাভের পর 71 এর যে মুক্তিযুদ্ধ এটাও কিন্তু আওয়ামী লীগেরই ফসল কারণ তৎকালীন এই আওয়ামী লীগের মাধ্যমেই এই আজকের বাংলাদেশ আমি যে আজকে এখানে বসে আছি আমি মানে হ্যাঁ হ্যাঁ যে কোনো ইংলিশ যদি হ্যাঁ যে কোনো ইংলিশ আসসালামু আলাইকুম মানুষ আপামর্জন সাধারণ সেদিন মানে শেখ মুজিবুর রহমানের ডাকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে আজকের এই স্বাধীনতা তো আমি বলি উনি বলছিলেন যে ছাত্র শিবির নামের যে সংগঠনটি তৃতীয় মানে তালেবানের হয়েছে দ্বিতীয় আর থাইল্যান্ডের আর একটা হয়েছে ফার্স্ট যে জাস্ট আজকে আমি পেপারে এটা দেখছি আর ওই তুমিত ভাই বলছিলেন যে কখন পেশি শক্তি হয়েছে যে যে সময় আমি বলি আপনারা ওই যে উনিও বলছেন কিন্তু স্বৈর শাসক যখন মেজর জিয়াউর রহমান মানে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসলেন আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স